उठाओ उठाओ उठाओ। ভাগ্যের কি ইতিহাস, মানুষ কত রকম, এ কেমন জীবন। টাঙ্গাইলের ধনবাড়ী পুর শহরে ঢাকা জামালপুর মহাসড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকটি আস্তে আস্তে হেঁটে আসছে, অনেক বয়স্ক লোক। আসলে সে এইভাবে তার কি পরিচয় আমরা আসলে জানি না, তবে বেশি বেশি শেয়ার করবেন যে আসলে লোকটিকে সে জানি তার পরিবার পরিজনের কাছে ফিরে যেতে পারে। লোকটি আসলে অসহায়, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি, আসলে সে কথা বলে বলতে পারে কি না। কি নাম তোমার? কুরআন। হ্যাঁ, তোমার নাম কি? কুরআন। হ্যাঁ, কুরআন। তোমার বাবার নাম? বাপ নেই, সিরাই। তোমার বাবা নাই? নেই। তুমি এই যে দেখতেছি যে এরকম যে অনেক পুতলা নিয়ে যে রাস্তায় রাস্তায় ঘুরতেছ, এটা কতদিন ধরে ঘুরতেছ? এটা কতদিন ধরে তুমি ঘুরতেছ? তোমার তোমার বাড়ি কোথায়? বাড়ি নি ভেটিছে। হ্যাঁ, নি ভেটিছে বাড়ি। তোমার ছেলে মেয়ে আছে না? আছে। কয় ছেলে? ও আছে। তারা খাইতে দেয় না? হ্যাঁ, খাইতে দেয়। তুমি এরকম এরকম করে যে ঘুরতেছ, তুমি যেখানেই মানে রাত হয় সেখানেই ঘুমিয়ে পড়ো? হ্যাঁ, এইভাবে মানে দেশ দেশে বিভিন্ন দেশে এইভাবে তুমি ঘুরে বেড়াও? হ্যাঁ। আমি কথা বলে দেখলাম লোকটি স্পষ্ট ভাষায় আসলে কথা বলতে পারে না, তবে আমার ভিডিওটা যারা দেশ বিদেশে দেখতে পারছেন সকলেই এরকম লোককে আসলে সাহায্য সহযোগিতা করবেন, সহযোগিতা করবেন, তারা যেন ঠিকমতো কাপড় চোপড় পরিধান পায় বা সকলেই আমরা সহযোগিতা করি।